আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিমধ্যে অনার্স ভর্তি আবেদন শুরু হয়েছে। 22 জানুয়ারি থেকে অনার্স ভর্তি আবেদন শুরু হয়েছে, যে আবেদন চলবে আগামী মাস পর্যন্ত। তো যারা অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন করছো, কিন্তু ভর্তি আবেদন করার পরে তোমাদের দেখলে যে আবেদনের কোথায় ভুল হয়েছে, বা তুমি যে কলেজে আবেদন করছো সেই কলেজে তুমি ভর্তি হতে ইচ্ছুক না, বা তোমাদের সাবজেক্টগুলো তুমি পরিবর্তন করে নিতে চাচ্ছ, যে তুমি যে সাবজেক্টগুলো দিয়েছো তোমার সাবজেক্ট পরিবর্তন করতে চাচ্ছ বা কলেজ পরিবর্তন করতে চাচ্ছ, অথবা তুমি যে ছবি দিয়ে তুমি ভর্তি আবেদন করছো সেই ছবিতে পরিবর্তন করতে চাচ্ছ, বা সেক্ষেত্রে তোমাদের সকল প্রকার ভর্তি আবেদনের পরিবর্তনগুলো করার জন্য কিভাবে তোমরা এই ভর্তি আবেদনের পরিবর্তন করতে পারো বা ছবি পরিবর্তন করতে পারো, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আকারে আলোচনা করব। সেই পরিবর্তনগুলো যদি তোমার কোনোটা করার দরকার হয়, অবশ্যই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এবং মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এডুকেশন বিষয়ে সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো এই পরিবর্তনগুলো করার জন্য প্রথমত আমরা গুগলে গিয়ে সার্চ করব এনি অ্যাডমিশন। তো এনি অ্যাডমিশন লিখে সার্চ করলে এনি অ্যাডমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আমাদের নিয়ে আসবে। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার, এখানে আপনি ক্লিক করে দেন। এরপর আপনার অনার্সের যে ভর্তি আবেদন করছেন সেই আবেদনের যে ফর্মটি রয়েছে, অনলাইন যে ফর্মটি, অনলাইন থেকে উত্তোলনকৃত ফর্ম, তো আমরা অ্যাডমিশন রোলটি আগে আমরা এখানে উঠিয়ে নেব এবং পিন নাম্বারটি বসিয়ে দেবো। এরপর আমরা লগ ইনে ক্লিক করে দিই। তো লগ ইনে ক্লিক করে দিলে হোম থেকে আমরা এখানে ভি অ্যাপ্লিকেশনে গেলে এখানে আপনার যাবতীয় তথ্য দেখতে পারবেন, যে আপনি কোন কলেজে এবং কোন সাবজেক্টগুলো চয়েস দিয়েছেন। এখন যদি আপনি ছবি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যান্সেল ফর্ম অ্যান্ড ফটো চেঞ্জ। তো এখানে আপনার ছবির যে সাইজ রয়েছে সেম সাইজের একটা ছবি আপনি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করতে পারেন। চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার নতুন ছবিটি দিয়ে এখানে আপলোড করে দিলে অটোমেটিকলি ছবি পরিবর্তন হয়ে যাবে। আর যদি আপনি টোটাল আবেদনটি ক্যান্সেল করতে চান, অথবা আপনি কলেজ পরিবর্তন করতে চান, অথবা আপনার সাবজেক্ট পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ক্যান্সেল অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ক্যান্সেল অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলে আপনার টোটাল আবেদনটি বাতিল হয়ে যাবে, টোটাল আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে। এরপর আপনার পুনরায় নতুন করে আবেদন করতে পারবেন। তো পুনরায় নতুন করে আবেদন করার সময় আপনি আপনার যে পরিবর্তনগুলো করার দরকার, কলেজ পরিবর্তন বা আপনার সাবজেক্ট পরিবর্তন করা লাগলে বা ছবি, সকল পরিবর্তনগুলো আপনি আস্তে আস্তে করে নিতে পারবেন। নতুন করে যখন করবেন সকল সঠিক তথ্যগুলো আপনি দিয়েই আবেদন করবেন। তবে এবার সতর্কতার সঙ্গে আপনার আবেদনটি করতে হবে, কেননা একবার ভুল হলে আপনি ক্যান্সেল করতে পারবেন, কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর ক্যান্সেল করার কোনো সুযোগ থাকছে না। সেক্ষেত্রে অতীব সতর্কতার সাথে দ্বিতীয়বার আপনার আবেদনটি করে নিতে হবে। এবং এখানে একটা ওয়ার্নিং রয়েছে, দেখতে পাচ্ছেন আপনার এই যে ভর্তি আবেদন ফর্মটি, এটা অবশ্যই আপনার যে কলেজে 350 টাকা ভর্তি আবেদন ফি জমা দিতে হয়, সেই 350 টাকা ফি জমা দেওয়ার পূর্বে এটা করে নেবেন, কেননা কলেজ অথরিটি যদি আপনার এই আবেদনটি তারা হাতে নেয় তখন কিন্তু আর এই ক্যান্সেল করার কোনো সুযোগগুলো থাকবে না। কলেজ অথরিটি আপনার এই আবেদনটি নেওয়ার পর, তারপর আপনি যদি অনলাইন থেকে ক্যান্সেল করেন, সেক্ষেত্রে অনেক সময় আপনার এই ভর্তি আবেদন টোটালি প্রসেসটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে পরিবর্তনগুলো করতে হলে অতি শীঘ্রই কলেজ অথরিটি আপনার এই আবেদনটি গ্রহণ করার আগে এবং 350 টাকা আপনি ফি প্রদান করার আগেই করে নিন, নয়তো বা পরবর্তীতে আপনি ঝামেলায় পড়তে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।